এক নম্বর আলেমুল আমাদের সমালোচনা করে এরকম আছে না নাই? আরে ভাই, আলেম আলেমকে পরামর্শ দিবে, সংশোধন করবে, তুমি মূর্খ হয়ে তার সমালোচনা করো কেমনে? আমি বলবো বাংলাদেশের সব আলেমকে আল্লাহ এক করে দেন, যারা কোরআনের কথা বলছেন আল্লাহ সবাইকে এক করে দেন। আমি সম্মান করি আল্লামা মামুনুল হককে, আমি সম্মান করি আমার স্নেহের আদরের মিজানকে, আমি সম্মান করি, স্নেহ করি, আদর করি আমার হামজাকে, আমি আদর করি আলামিনকে, আমি আদর করি আমিনুল ইসলাম বেলালিকে, নাসিরউদ্দিন হেলালিকে, আমি স্নেহ করি, আদর করি হাফিজুর রহমানকেও, সেও কোরআনের কথা বলে। ঝগড়ার দরকারটা কি? ঝগড়ার কোনো দরকার নাই। এই মাঠে 100 মাহফিল হোক, আমি সবচেয়ে বেশি খুশি হব। প্রতিটি মাহফিলেই কোনো না কোনো ভাই হেদায়েত হবেন, ঠিক না বেঠিক? কারণ প্রত্যেক ফুলের এক একটা বৈশিষ্ট্য আছে না নাই? কেউ গোলাপ পছন্দ করে, কেউ বিলি পছন্দ করে, আবার কেউ বা বলে হাসেনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে, বললাম ওকে এ সুরভি পেলে কোথায়, কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়, মুচকি হেসে হেসে বলল আল্লাহর প্রেমে জুটেছে। যারা কোরআনের কথা বলে এরা এক একটা ফুল, ঠিক কিনা? কত চড়াই উত্তরায় পেরিয়ে তারা আজকে এই জায়গায় এসেছে। এদেরকে আমরা সম্মান করি, আল্লাহ তৌফিক দান করুক। মুরব্বীরা মুরব্বি হয়ে গেছে, অনেকে অসুস্থ থাকেন, অলিপুরি সাহেব অসুস্থ হয়ে থাকেন, আল্লামা লুৎফুর রহমান সাহেব অসুস্থ হয়ে থাকেন, আল্লাহ তাদেরকে সাফা নসিব করুন, আল্লামা কামালউদ্দিন জাফর হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, আল্লামা বাবুনগরী হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। এরা আমাদের অলঙ্কার, আমরা যেন এদের মধ্যে ভাগাভাগি না করি। আগামী দিন ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন, আগামী দিন ইমাম মাহদির দিন। সারা দুনিয়ার সব খ্রিস্টানরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের কাছে একজন লোক একটা ভাঙা মূর্তি নিয়ে আসছে, ঘটনাটা অত্যন্ত মশহুর ঘটনা বুখারীর। ভাঙা মূর্তি নিয়ে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মূর্তিটা ভাঙা কেন? কই ইয়া রাসূলুল্লাহ, এটা ছিল আমার দেবতা, আমি এটা নিয়ে ঘুমাতাম, এটাকে নিয়ে বাহিরে যেতাম, একে নিয়ে সফর করতাম। তো একদিন সফরে বেরিয়েছি, আমার পেশাব ধরেছে, আমি চিন্তা করলাম দেবতাকে নিয়ে এই কাজ করা উচিত, আমি এটাকে রেখে আমার কাজ সারতে গেলাম। এসে দেখি দেবতার গায়ে পানি, মনে করলাম বরকতের পানি হবে, আমি এটা চাটা শুরু করলাম। তো চেটে দেখি যে কিরকম টকটক গন্ধ আসতেছে, চিন্তা করলাম যে বরকতের পানি হলে গন্ধ হবে কেন? চারিদিকে চোখ বুলিয়ে দেখি দূরে কুত্তা একটা খেলা করছে, কুত্তার নিচে কি পানি, কুত্তা মুছছে দেবতার মুখে, মেজাজটা গেল খারাপ হইয়া। কইলাম তুই খোদা না হুদা, তুই নিজেই বাঁচতে পারস না, আমারে বাঁচাবি কি? ঠ্যাং ধইরা আসাল মারা শুরু করলাম, আসাল মারতে মারতে কল্লা ভাঙা গেল, সেই ভাঙা কল্লা নেই আর রাসূলুল্লাহ আপনার কথা মনে পড়ল, আপনি আমাকে আসল আল্লাহর সন্ধান দেন, আমি মুসলমান হয়ে যাই। মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? রাসূল কাউকে দেখলে হাত পেতে দিতেন, বুকে জড়িয়ে ধরতেন। আবদুল্লাহ বিন উজ্জা মক্কা থেকে হেঁটে হেঁটে মদিনায় গেলেন, পরায় একটা লুঙ্গিও নিয়ে যেতে পারলেন না, ছেঁড়া দুই টুকরা কমলি নিয়ে গেলেন, সারা চেহারায় বালি, খাওয়া নাই লওয়া নাই, চার পাঁচ দিন ছয় দিন হেঁটে হেঁটে গেলেন। রাসূল দেখে হাত বাড়লেন, আবদুল্লাহ বিন উজ্জা রাসূলের বুকে গিয়ে জায়গা করে নিলেন, রাসূল তার মাথা ধরে আদর করছেন, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, চোখের পানিগুলো মুছে দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আবদুল্লাহ বিন উজ্জা বলছে, এই প্রথম আমার জীবনে কোন পুরুষ মানুষের আদর আমার নসিব হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে?
বলছে আমার নাম আব্দুল উজ্জা, আমি মায়ের পেটে যখন ছয় মাসের তখন আমার আব্বা বিদায় হয়ে গেছে, আমি যখন হাঁটা চলা শিখেছি আমার মা আমাকে বলেছেন মুহাম্মদ সাল্লামের আব্বাও নি দুনিয়া তারা আসার আগে বিদায় হয়েছেন, আমি যদি দুঃখ ভুলতে চাই আমি মোহাম্মদের কাছে গেলেই দুঃখ ভোলা যাবে। রাসূল সাল্লাম তখনও তিনার নাম বলেন নেই। আব্দুল উজ্জা মুখের দিকে তাকিয়ে বলছে আপনি হবেন সেই মুহাম্মদ। রাসূল সাল্লাম নিজের লুঙ্গি এনে তাকে পরালেন, গোসল করালেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন একজন দামি মেহমান এসেছে তাকে খাওয়া দাও। তখন বললেন না তুমি কালেমা পড়ো, জোর করে ইসলাম আসে নাই, ইসলাম ভালোবাসা দিয়ে এসেছে, ইসলাম মোহাব্বত দিয়ে এসেছে, ঠিক না বে? ঠিক। রাসূল সাল্লাম তাকে মসজিদ নববীতে রাখলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে লোকেরা উঠবস করে আমি ওটা করতে চাই, আমি ওদের সাথে সামিল হতে চাই। তখন রাসূল বললেন তার আগে একটা কিছু পড়তে হবে। তিনি বললেন আমি সব পড়তে রাজি আছি, আমি সব ছাড়বো, আপনাকে আমি ছেড়ে দেব না। আমরাও সব ছাড়বো কিন্তু ঈমান ছাড়বো না, সব ছাড়বো কিন্তু নবী ছাড়বো না, সব ছাড়বো আল্লাহ ছাড়বো না। ফ্রান্সের ম্যাক্রো ব্যঙ্গচিত্র জীবনোচ্চারে বন্ধ কর, নলের তোর সুখ জীবনোচ্চারে আল্লাহ বন্ধ করে দিবেন। তাসলিমা নাসলিমা তো বেয়াদব জীবনে আর বাংলাদেশে ঢুকতে পারবে না। এই বাংলাদেশের অন্য ধর্মের লোকরাও আমার নবীকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি এত জোরে জোরে জিকির করা শুরু করলেন অন্য সাহাবীদের দৃষ্টা ভয়, সাহাবীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আব্দুল উজ্জা এত জোরে জোরে জিকির করে, আমরা ঠিক মতো নামাজে মনোযোগ দিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমার আব্দুল উজ্জার নাম এখন আব্দুল্লাহ জুল বাদাদাইন, ওকে তোমরা বাধা দিও না, কালেমা গ্রহণের জন্য একটা সুতাও গায়ে করে আসতে পারে নাই, অনেক দাম আমার আব্দুল্লাহ দিয়েছে, তাকে তোমরা বাধা দিও না। খয়বরের তাবুকের যুদ্ধের ঘোষণা আসলো, আব্দুল্লাহ এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমাকে যেন আল্লাহ শহীদ করেন। রাসূল দোয়া করে আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। আব্দুল্লাহ বললেন আমি চাইলাম কি, আপনি করলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এখন যদি তুমি ঘরে শুয়েও মারা যাও শাহাদাতের মর্যাদা আল্লাহ তোমাকে দান করে দিবে, আমরা শহীদ হতে চাই, ঠিক না বে? ঠিক। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও। আমিন আমিন। আব্দুল্লাহ জুল বাদাদানের জ্বর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সকালে দেখে আসলেন, সন্ধ্যায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ালেন, কবরে নামলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, উপর থেকে চার খলিফা তিনি আল্লাহ দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আহারে এই জায়গায় আব্দুল্লাহ না হয়ে যদি আমি হতাম আমার জীবন ধন্য হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কবরে রাখলেন আর বললেন হে আল্লাহ এই আব্দুল্লাহকে কবরে রাখার আগ পর্যন্ত আমি তার উপর খুশি ছিলাম, আপনি আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যা, আমরা রাসূলের সন্তুষ্টি অনুযায়ী আমরা চলবো, আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, ঠিক না বা? ঠিক।